হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন আরেকটা রেসিপি, ব্রয়লার মুরগির হাড় গলা গিলা দিয়ে কিভাবে আমি বুটের ডাউল রান্না করি সেটাই শেয়ার করব। এখানে আমি আধা কেজি বুটের ডাউল 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি ব্রয়লার মুরগির গলা, পাখনা, হাড়, গিলা সব কিছু। আধা কেজি বুটের ডাউল নিয়েছি, আর নিয়েছি কাঁচা মরিচ কেটে, পেঁয়াজ কুচি, রসুন কুচি, রসুনের পরিমাণটা একটু বেশিই নিয়েছি। সব কিছু নিয়ে আমি চুলার কাছে চলে যাব। চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে এখানে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিই। তেলটা দেওয়া হয়ে গেলে, তেলটা গরম হলে আমি এখানে প্রথমে তেজপাতা, দারচিনি, সাদা এলাচ দিয়ে দিব। তার মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনগুলো অ্যাড করে দিব। দিয়ে এটাকে একটু বেশ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব কিছুক্ষণ। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিব 1 চামচ পরিমাণের লবণ। এরপর আর একটু নেড়ে চেড়ে ভেজে এর মধ্যে দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ি, 1 চা চামচ মরিচের গুঁড়ি এবং জিরার গুঁড়ি দিয়ে এটাকে আবার একটু বেশ কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব। মশলাটা ভাজার সময় একটু সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাটা একটু কষানো হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব আদা, রসুন, জিরার পেস্ট দিয়ে এটাকে আবার আর বেশ কিছুক্ষণ তেলের মধ্যে কষিয়ে নিব। মশলাটা একটু তেলের মধ্যে কষানো হয়ে আসলে প্রথমে আমি এখানে দিয়ে দিব বুটের ডাল। বুটের ডালটা যেহেতু আমি আলাদা সিদ্ধ করে নেইনি সেজন্য প্রথমে এখানে আমি সিদ্ধ হওয়ার জন্য বুটের ডালটাকেই অ্যাড করে দিব। বুটের ডালটা বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিই। অনেকেই বুটের ডাল রান্না করার সময় আগে সিদ্ধ করে নেয়, আমি এটা সিদ্ধ করে নেইনি সেজন্যই আমি এভাবে রান্না করছি, আগে ডাউলটা দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখে নেব ডালটা একদম কষানো হয়ে গেছে। এখন এটাকে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু পানি দিয়ে দিব সামান্য পরিমাণে ডাউলটা সিদ্ধ হওয়ার জন্য। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই দিবেন। আমি পানি ঢেলে দিয়েছি। পানিটা ঢেলে দেওয়ার পরে এটাকে আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ঢাকনাটা দিয়ে দিলাম, 10 মিনিট পরে আবার ফিরে আসবো। 10 মিনিট পরে আবার ফিরে এসেছি। আমি ঢাকনাটা উঠিয়ে দেখে নিব ডাউলটা প্রায় কষানো হয়ে আসছে। এখন এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিব, দিয়ে এর মধ্যে আমি মুরগির মাংসটাকে ঢেলে দিব। যেহেতু ব্রয়লার মুরগি সেজন্য আমি এটাকে আলাদা কষাইনি, এর মধ্যে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এটাকে বেশ কিছুক্ষণ এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এটা আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আবার এটা উল্টে পাল্টে নেড়ে দিব যাতে নিচে ধরে না যায়। এভাবে ভালো করে কষানো হয়ে আসলে আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব পরিমাণ মতো। এখন এখানে পানিটা দিয়ে দিলাম। ডাউলটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে এজন্য পানির পরিমাণটাও আমি একটু অল্প দিব।
পানিটা দেওয়ার পরে এটা আবার ঢাকনা দিয়ে চুলার উপর আমি কিছুক্ষণ রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আবার ফিরে এসে ঢাকনাটা উঠিয়ে দেখে নিব ডাউলটা কেমন হয়েছে এবং একটু নেড়ে দিব। ডালটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এটা কিছুক্ষণ পরে আমি নামিয়ে সার্ভিং বলে নিয়ে নিব। ভিউয়ার্স, আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন আর নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য উৎসাহ করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।